ओम तव कथामृतम तप्त जीवनम कविहिरीरितम कल्मषापहम श्रवणमंगलम श्रीमदाततम भुवि गृणन्ति ये भुरिदा जनाः। श्री भगवानের अशेष कृपाय আমরা আবার সমবেত হয়েছি স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত গ্রন্থ শ্রীমদর্শনের প্রথম খণ্ড থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। আমরা যে অধ্যায়টি পড়ছি সে অধ্যায়ের নাম হচ্ছে সত্যস্বরূপ ঠাকুরকে ধরেছেন আর ভয় নাই। আমরা এই অধ্যায়টি হচ্ছে সপ্তম অধ্যায়, আমরা সপ্তম অধ্যায়ের পঞ্চম ভাগে পড়ব। বিগত দিন যেটা দিয়ে শেষ করেছিলাম সেটা হলো এই, আমাদের মহারাজ বলছেন, মাস্টারমশাই বলছেন, ঠাকুরের একটি কথা বলছেন, সুকুমার এই আমার বয়স তখন আমার বয়স তখন 12 বৎসর, নদী পার হচ্ছিলাম নৌকায়, ভারী তরঙ্গ, অনেক জল নৌকাতে উঠেছে, কিন্তু একটি ব্রাহ্মণ বসে স্থির হয়ে তামাক খাচ্ছে আর আমাকে বলছে বসো আরো দুটো। আমি ভাবলাম বাবা একটাতেই এই, আরো দুটো হলে না জানি কি হবে, ও কিন্তু বসে বসে তামাক খাচ্ছে, অমন কত ঢেউ সংসারে লাগবে, এত বড় শক্ত পদ বলেই ঠাকুর বলতেন ভক্তদের এখানে এলে গেলেই হবে, আর কিছু করতে হবে না। এটা শ্রীরামকৃষ্ণের একটি অমোঘ আশীর্বাদ আমাদের সকলের প্রতি, তিনি বলেছেন এখানে এলে গেলেই হবে, তাকে স্মরণ করলে এই যে সংসারের যে কঠিন পথ এটাকে আমরা অত্যন্ত সহজে অতিক্রম করে যেতে পারবো। আমাদের এই পথ অতিক্রম করতেই হবে, যদি কোনো কারণে বলি যে না পারবো না তাহলে কিন্তু হবে না, পথটা আমাদের অতিক্রম করতেই হবে। সেই কারণে পথটা যাতে ভদ্রলোকের মতো আমরা অতিক্রম করতে পারি এবং দৃঢ়তার সঙ্গে অতিক্রম করতে পারি সেটার দিকে আমাদের লক্ষ্য রাখাটা খুব জরুরি। আজকে পঞ্চম ভাগ থেকে পড়ব, এই যে অধ্যায়টি পড়ছিলাম তার আবার যে উপবিভাগ আছে সেই পঞ্চম উপবিভাগ থেকে পড়ব আমরা। মধ্যাহ্নে আহারের পর এখন বেলা প্রায় একটা, শ্রীম মনোরঞ্জনের সহিত কথা কহিতেছেন। শ্রীম মনোরঞ্জন বাবু কাল আপনি কটার গাড়িতে যাবেন? মনোরঞ্জন আগে বিকেলের গাড়িতে। শ্রীম হঠাৎ, আচ্ছা সুবাবুর বাসা খরচ মাসে 500-600 টাকা হবে, একটি ভক্ত 1500 প্রায়। শ্রীম ও বাবা এত টাকা খরচ করতে পারেন? আজ সাধুসঙ্গের জন্য একখানা গাড়ি কি তিনি করতে পারেন না? বলবেন করতে, আমরাও চড়ব। ভক্ত, তা তো পারেন কিন্তু করেন না ঘোড়ার প্রাণন্ত হবে বলে, গাড়ি হলে বাড়ির লোক আর মাটি ছোবে না, এখনই প্রায় ছোয়ে না। শ্রীম ও তাহলে হয় না সব বাবু। আচ্ছা অধর সেনের মতো রোজ 250 টাকা খরচ করে সাধুসঙ্গ করতে পারেন না? অত টাকা খরচ হচ্ছে আর নিজের জন্য মাসে 60-70 টাকা খরচ করতে পারেন না? আপনারা বলে তা করার না কেন? আচ্ছা কত ভাড়া নেবে বেলেঘাটা থেকে বড়বাজার আসা যাওয়া? কি শুধু আসার, আচ্ছা রিক্সা তাও করতে পারেন? ওর অত সব চাকর বাকর কুলি মজুর একজন বড়বাজার পৌঁছে দিয়ে গেল আবার নিয়ে গেল, বেশ হয় এতে। ভক্ত, ওর মত হবে কি মানুষের কষ্ট হবে বলে। শ্রীম বিদ্যাসাগর মহাশয় বেশ করতেন, ঘোড়ার গাড়িতে কখনো চড়তেন না কিন্তু পালকিতে চড়তেন। তিনি বলতেন মানুষের কষ্ট হলে বলতে পারে কিন্তু পশুরা তা পারে না, প্রত্যহ মঠে গেলে সব ঠিক হয়ে যাবে, নিত্য সাধুসঙ্গ ছাড়া উপায় নাই। ঠাকুর ভক্তদের এই কথা সর্বদা বলতেন, সাধুসঙ্গ করলে সব ভালো হয়, তখন সব যন্ত্রণা দূর হয়। রাইট অর্থাৎ ভালো ঘড়ির সঙ্গে রং অর্থাৎ খারাপ ঘড়ি মিলানো যায়, ওটিতে সব হয়। ভোগ ত্যাগ সুখ দুঃখ স্বেচ্ছা ঈশ্বরেচ্ছা পুরুষকার যোগী যোগ যোগী প্রভৃতি স্পিরিচুয়াল ওয়ার্ল্ড আধ্যাত্মিক জগতে এর সব প্রবলেমস সলভ, সমস্যার সমাধান হয়ে যায়। কোনটা শ্রেয় কোনটা প্রিয় তা জানা যায়, কে আপন কে পর কে বন্ধু কে শত্রু এসব বোঝা যায়। এটা হচ্ছে এই এতক্ষণ যে ভূমিকা করতে থাকলেন, এত টাকা আছে এত খরচ হবে,
1500 টাকা দিয়ে বাড়ি ভাড়া করে থাকতে পারেন, অথচ তার কোনো ঘোড়ার গাড়ি নেই। তখনকার কিছু মানুষ যারা অতি ব্রহ্মভক্ত এবং শিক্ষিত মানুষ, তারা ঘোড়ার গাড়িতে চড়তেন না। আমরা কলকাতায় দেখেছি মানুষ টানা রিক্সা গাড়ি, সেও অনেককে চড়তে দেখিনি। মানুষ টানা রিক্সা গাড়ি আমি খুব ছেলেবেলায় চেপেছি, একটু বয়সতে চড়িনি কখনো। স্কুলেই বোধহয় 6-7 শেষ চড়েছি, তারপরে কখনো চড়িনি। আমাদের সকলের মনে হতো মানুষ আমাকে টেনে টেনে নিয়ে যাবে, এটা কখনোই কোনো কাজের নয়। অথচ সাইকেল রিক্সাতে আমরা চড়তে পারতাম, ইদানিং তো সাইকেল রিক্সা হচ্ছে। এইসব ভাবনা চিন্তা করার ফলে কি হলো, তার আর যেটা আদতে যেটা দরকার ভগবত সঙ্গ করা, সেইটি আর কিছুতেই হচ্ছে না। তাই বলছেন যে এটি হওয়া খুব জরুরি, প্রত্যহ মঠে গেলে সব ঠিক হয়ে যাবে। এটা একটা খুব বড় কথা, প্রত্যহ না হলেও মাঝে মাঝে বা খুব ঘন ঘন মঠে যাওয়া দরকার। মঠ হলো এমন একটা জায়গা, ঈশ্বরের স্থান হলো এমন একটা জায়গা, সেটা একটা নিউট্রাল পয়েন্টে দাঁড়িয়ে আছে। আপনি যেমন দুপক্ষের ঝগড়া দেখছেন, বাসে বসে আছেন, দু সিটে বসা নিয়ে দুপক্ষ ঝগড়া করছেন, আপনি একটিও কথা বলছেন না, অথচ দুপক্ষের বক্তব্য কিন্তু আপনার কাছে পরিষ্কার। একজন জোর করে বসে পড়ছে আর একজনের সত্যি সত্যি প্রয়োজন আছে, তাই সে ঝগড়া করছে। এই যে মাঝখানে দাঁড়িয়ে দেখা, মাঝখানে দাঁড়ালে এই সত্যটার দুটো দিক থেকে দেখতে পাওয়া যায়। ঠিক সেরকম মঠে গেলে বা দেবস্থানে গেলে জীবনের সত্যটা খুব পরিষ্কার করে বোঝা যায়। আমার মনে আছে তখন বেলুড় মঠে আছি, কোনো একটা কিছু সইয়ের জন্য পূজনীয় প্রেসিডেন্ট মহারাজের কোয়ার্টারে গিয়েছি, ফিরে আসছি বিকেলবেলা। তখন পূজনীয় রঙ্গনাথানন্দজি মহারাজ তখন প্রেসিডেন্ট, ফিরে আসছি ওই যে মঠের যে পেছন দিকে পল্লীমঙ্গল গেট, তার সামনে দিয়ে ক্রস করে এই আসছি মন্দিরের দিকে হেঁটে আসছি। কয়েকটি ছেলে, 3-4টি ছেলে এবং একটি মেয়ে, তারা ঢুকেছে, সদ্য ঢুকেছে, মঠ খোলা হয়েছে তখন 4:45 হবে। রঘুনাথনজি সকালে সই করে দিয়েছেন, সেই কাগজটা নিয়ে আমরা আসছি। 4-5টি ছেলে মেয়ে তারা ঢুকেছে এবং মঠে ঢুকে ওইখানে চুপটি করে দাঁড়িয়ে পড়ে বলছে, আহ কি শান্তি কি প্রশান্তি। চুপ করে দাঁড়িয়ে শুনছে, কি শান্তি কি শান্ত জায়গা কি প্রশান্তি। অল্প বয়সী ছেলে পুলে, সেই বড় বড় চুল আছে, তারা সেই জিন্স টিন্স পরে বেশ মডার্ন ছেলে দেখে মনে হচ্ছে, কিন্তু তাদের মুখে এই শব্দটি। আমাকে বলছেন, মহারাজ এখানে কি শান্তি কি প্রশান্তি কি নৈঃশব্দ। আমরা না, নৈঃশব্দ নয়, আসলে বাইরে যখন থাকি আমরা তখন দু ধরনের আওয়াজ চলতে থাকে, একটা হচ্ছে বাইরের আওয়াজ আর একটা হচ্ছে ভেতরের আওয়াজ। বাইরের আওয়াজটা তো তীব্র হয়, আমরা ভেতরের যে আওয়াজটা থাকে সেটা শুনতে পাই না। যখন আমাদের এই বাইরের আওয়াজটা বন্ধ হয়ে যায় তখন আমরা আমাদের ভেতরের আওয়াজটাকে খুব পরিষ্কার করে শুনতে পাই। এবং যত তীব্রভাবে আমরা আমাদের ভেতরের আওয়াজটিকে শুনতে পাব, তত আমাদের ভেতরে দেখব আমি যে মানুষটা, সেই মানুষটার বদল হওয়া দরকার। মানুষটা একই রকম আছে কিন্তু তাতে যদি একটু সামান্য রেক্টিফিকেশন করা দরকার, তাহলে আমি একটা কমপ্লিট ম্যান হতে পারি। এই যে নিজেকে চেনা, নিজেকে জানা, এই কারণে এইগুলোতে যাওয়া দরকার। এই যে বলছেন না ভোগ আর ত্যাগ, আমরা যখন ছোট ছিলাম দেখতাম ট্রেনিং সেন্টারের ব্রহ্মচারীরা চলেছে পরম পূজনীয় প্রেসিডেন্ট মহাজের সঙ্গে দেখা করতে, আমরা তখন সদ্য কলেজ পাশ করেছি, তখনও পর্যন্ত পড়াশোনা শেষ হয়নি, করে চলেছি। আমরা দেখতাম প্রায় আমাদের বয়সী, এখন মাথা টাতা কামিয়ে ফেলে ব্রহ্মচারীদের তো খুব একটা বোঝা যায় না কার কত বয়স হয়েছে, কিন্তু আমাদের মনে হতো যে এরা প্রায় আমাদেরই বয়সী, কিন্তু আমরা কীরকম কিছুতেই সব কিছু ছেড়ে ছুড়ে বেরিয়ে আসতে পারছি না। এদের ভেতরে ভগবান কি একটা শক্তি দিয়েছে, চোখ মুখে তাদের ঔজ্জ্বল্য, তাদের সেই দীপ্তি, সেটা দেখে আমরা ভাবতাম যখন আমরা সব কিছু ভগবানের উদ্দেশ্যে নিজেকে উৎসর্গ করতে পারবো, এই পরম শান্তি, এই পরম ভালোবাসা ঈশ্বরের প্রতি আমাদের চেহারার ভেতরে এই ঔজ্জ্বল্য, এই দীপ্তি এনে দেবে, এইটা তখন খুব মনে হতো। তখন মনে হতো ভোগ আর ত্যাগের ভেতরে কোথায় একটা বেসিক ফারাক আছে। এরকমভাবে চোখে আঙুল দিয়ে কোথাও দেখানো যায় না, আমরা চুপটি করে ওদের যাওয়া আসা লক্ষ্য করতাম। যেদিন যেদিন দীক্ষা থাকতো পূজনীয় ভূতেশানন্দজি মহারাজ,
সেদিন সেদিন সাধু ব্রহ্মচারীদের প্রণাম বিকেল বেলা নিতেন ভক্তদের প্রণামের আগে। আমরা লাইনে দাঁড়িয়ে থাকতাম দুপাশ দিয়ে, ছেলেদের দুপাশ দিয়ে, ডান দিক বাঁ দিক দিয়ে সাধু ব্রহ্মচারীরা মহারাজরা যেতেন। এখন যে অম্লান মহারাজ আছেন আমাদের সেবা প্রতিষ্ঠানের সেক্রেটারি, তখন উনি ট্রেনিং সেন্টারে ছিলেন, তখন এতটা রোগা ছিল, মোটা ছিলেন না, উনি সাদা কাপড়ে, তখন উনিও যেতেন। আমরা হাঁ করে তাকিয়ে তাকিয়ে দেখতাম কি অদ্ভুত দীপ্তি, সেই দীপ্তি তাদের ভেতরে প্রকাশিত হচ্ছে। সুখ আর দুঃখ, আমাদের জীবনটার ভেতরে যে এত দুঃখ সেটা নিয়ে আমরা এত ডুবে থাকি যে জগতে কোথাও কিছু সুখ আছে সেইটা আমরা কখনো বুঝতে পারি না, অনুভব করতে পারি না। আমার মনে আছে যে সন্ধ্যারতি দেখতে বসেছি, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, জুলাই মাসের এরকম একটি সন্ধ্যায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর মন্দিরের ভেতরে ছুটতে ছুটতে ঢুকে পড়েছি, জামা কাপড় সমস্তই প্রায় ভিজে গেছে, গিয়ে চুপটি করে বসে আছি, মন্দির পুরো পূর্ণ, অনেক লোক যারা বৃষ্টিতে আটকে পড়েছিলেন তারাও এসেছেন। মন্দিরের ভেতরে খণ্ডন ভব বন্ধন জগ বন্ধন বন্দিতময় কথাগুলো জানি না, কিন্তু একটা অদ্ভুত সুরের লহর ওই মন্দিরের কাঁচের দরজা থেকে ধীরে 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 মন্দিরের পেছন দিকে ভেসে আসছে, সে আমাকেও স্পর্শ করে যাচ্ছে। আমি ইদানিং এই সমুদ্রে নামলে বুঝতে পারি যে স্পর্শটা অনুভব করার চেষ্টা করি, সমুদ্র থেকে দূর থেকে লহরটা যখন এসে আমাদের স্পর্শ করে তখন যে আনন্দটা হয় সেদিনকে ঠিক সেই আনন্দ হয়েছিল। সঙ্গীতের যেরকম স্পর্শ আছে এরকম আনন্দ আছে, তখন মনে হলো আমার জীবনের দুঃখগুলো কোনো দুঃখই নয়, ঈশ্বরের, ঈশ্বরকে পাওয়ার, ঈশ্বরকে দেখার যে আনন্দ, সেই আনন্দটা যদি আমাদের স্পর্শ করে তাহলে আমাদের জীবনের এই যে দুঃখগুলো আছে, আমাদের জীবনের এই যে কষ্টগুলো আছে, এগুলোকে আমরা সমস্ত কিছু অতিক্রম করতে পারি। দুটো আরেকটি কথা বলছেন, স্বেচ্ছা আর ঈশ্বরেচ্ছা। আমরা সব কথায় কথায় বলি ভগবান যদি আমাকে টানেন, দেখবেন এই কথাটা খুব বলেন, আমরা তো ইদানিং শুনি যে আপনার মনসাদীপ যাওয়ার খুব ইচ্ছা, দেখি ঠাকুর টানলে চলে যাব, ঠাকুর টানলে আমরা শপিং মলে যাই, ঠাকুর না টানলেও আমরা সিনেমা হলে যাই, ঠাকুর না টানলেও আমরা বেড়াতে যাই। কেউ কেউ আমাকে বলেন আপনাদের মনসাদীপটা এত দূরে যাওয়া হয় না, ফেসবুকে দেখি কোথায় সে সিল্ক রুট সেইখানে বেড়াতে যাচ্ছেন, সেটা বাড়ির একেবারে পাশে, বাড়ির দরজা দিয়ে বেরিয়ে উঠলেই সিল্ক রুট যাওয়া যায়। আসলে ওই যে বোধটা, কোনটা ঈশ্বরের ইচ্ছা কোনটা আমার ইচ্ছা, স্ব ইচ্ছা স্বেচ্ছা, এই দুটো আমরা কিছুতেই বুঝতে পারি না। যখন আমরা ওই একটা নিউট্রাল পয়েন্টে গিয়ে দাঁড়াই তখন এই দুটো আমাদের কাছে খুব পরিষ্কার করে প্রকাশিত হয়, যেটা আমি আমার ইচ্ছায় করছি এইটা ঈশ্বরের ইচ্ছায় করছি। পুরুষকার আর কৃপা দুটি জিনিস, চেষ্টা, নিরন্তর চেষ্টা চলে যাওয়া, যে হাওয়া বইছে সঙ্গে সঙ্গে আমার পালকে তুলে দেওয়া, যে পাল তুলে দেওয়ার চেষ্টা, ভগবানের কৃপা, গুরুর কৃপা চলছে, আমাদের ঈশ্বরের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই চেষ্টাটা আমরা যখন করি এবং যখন সাকসেসফুল হতে পারেন কিন্তু নিরন্তর চেষ্টা করতে থাকি, তখন ভগবানের কৃপা গুরুর মাধ্যমে আসেন, হয়তো কোনো একটা জায়গায় কোথাও একটা আটকে গেছি সেই পথটাকে খুলে দিয়েছেন। আমি তো সবসময় বলি যে পূজনীয় স্বামী কাশী সারানন্দজির সঙ্গে আমার দেখা হওয়া এটা সবটুকুই ঈশ্বরের কৃপা বলে আমি অনুভব করে থাকি, কারণ তিনি যদি না থাকতেন আমি আমার গুরুকে এইভাবে দেখতে পেতাম না। আমার জীবনের এই যে একটা সম্পদ যেটাকে আমি অত্যন্ত দামি সম্পদ বলে মনে করি, আমার জীবনের সবচেয়ে দামি জিনিস বলে মনে করি, এটা যদি তার সঙ্গে না দেখা হতো তাহলে আমি কিছুতেই বুঝতে পারতাম না। পূজনীয় প্রেমানন্দজি মহারাজ আমাকে আরোগ্য ভবনে পাঠিয়েছিলেন, সেই সময় আরোগ্য ভবনে স্বামী ব্রহ্মানন্দজি মহাজের শিষ্য, স্বামী শিবানন্দজি মহাজের শিষ্য, এরা সব ভর্তি ছিলেন, শুধুমাত্র মায়ের শিষ্য ছিলেন আদিনাথানন্দজি, জামশেদপুর থেকে আনা হয়েছিল, তিনি খুব অসুস্থ, তখন তিনি কথাটা বলতে পারতেন, হুইল চেয়ারে করে যেতেন, ভারী মিষ্টি ছিল হাসিটা, খুব সুন্দর করে কথা বলতেন এবং খুব সম্ভবত আমি ভুলে না গেলে বাঙাল ভাষায় কথা বলতেন। মহাপুরুষ মহারাজের শিষ্যদের দেখেছি, তাদের দেখেছি এত এমন মহাপুরুষের কৃপা পেয়েছেন, শরীর ভুগছে, ভীষণ কষ্ট হবে, কিন্তু তখনও চেষ্টা করে চলেছেন কীভাবে এগোবেন। দেবানন্দজি মহারাজের স্পাইনাল কর্ড অ্যাক্সিডেন্টে ভেঙে যায়, তারপরে তখনকার দিনে তো আরজিকর হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং অপারেশন হয়েছিল, তারপরে একটা মেটাল বেল্ট মতো দেওয়া হয়েছিল, সেটা ধরে উনি টেনে টেনে এগিয়ে যেতেন,
যেমন ওয়াকার সামনের দিকে ঠেলে ঠেলে এগিয়ে যাবে, এরকম পেছনের দিকে এরমভাবে টেনে টেনে এগোতেন। ওটা তাকে শক্তি দিত, তিনি ধীরে ধীরে এগিয়ে যেতেন। পরবর্তীকালে তাকে ওয়াকার নিয়ে হাঁটতে দেখেছি, শরীরের এত কষ্ট, ভালো করে দুপা হাঁটতে পারেন না, কিন্তু চোখ মুখ আনন্দে তৃপ্তিতে ভরে আছে। এই যে এই ভগবান কৃপা করে, এই যে ঈশ্বরকে ডাকলে যে আনন্দ কিরকম হয় সেইটা দেখার যে সুযোগ, এটা আমাদের দেখিয়ে দিয়েছেন। এটা দেখার ফলে মঠে গেলে এই একটা জিনিস দেখা হয়, ঈশ্বরের ওপর সম্পূর্ণ নির্ভরশীল, শরীরের সব কিছু বিকল হয়ে গেছে, কিন্তু তথাপি নারায়ণ মহারাজকে দেখেছিলাম, জয়রামবাটি নারায়ণ মহারাজ আপনারা অনেকেই দেখে থাকবেন, ক্যান্সার হয়েছিল, মূত্রনালীতে ক্যান্সার হয়েছিল, শেষের দিকে একেবারে খুব কষ্ট পাচ্ছিলেন, কিন্তু যখন প্রথম নিয়ে আসা হলো, ডিটেকশন হলো, সার্জারি হলো, সমস্ত কিছু হলো, আমরা মাঝে মাঝে ট্রেনিং সেন্টারটাকে দেখতে যেতাম, আমাদের বলতেন মায়ের কাছে ফিরে যাচ্ছি, কিসের কষ্ট কিসের দুঃখ, মা ঠিক হাত ধরে টেনে নিয়ে যাবে। এই যে একটা মায়ের প্রতি একটা নির্ভরতা, ঈশ্বরের প্রতি এই যে নির্ভরতা, এটার কথা যতবার আমাদের মনে হয়, যতবার এই কথাটা আবার করে মনে করার চেষ্টা করি, ততবার হতবাক হতে হয় যে এমনভাবেও ভগবানকে ভালোবাসা যায়, এইরকমভাবেও কি ঈশ্বরের উপর নির্ভর করা যায়। আর একটা যোগ এবং যোগী, যোগ কি বস্তু এবং যোগীরা কেমন হয় তার একটা ছবি প্রভৃতি স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের সবগুলি প্রবলেম সলভ বা সমস্যার সমাধান হয়ে যায়। কোনটা শ্রেয় কোনটা প্রিয় জানা যায়, কে আপন কে পর কে শত্রু কে বন্ধু এসব বোঝা যায়। জীবনের যে রহস্য, যেগুলো প্রহেলিকায় ঢাকা পড়ে থাকে, যেন একটা আবরণের মধ্যে ঢাকা পড়ে থাকে, ঈশ্বরের কাছে গেলে বা ঈশ্বরকে যেখানে লোকে প্রার্থনা করে সেই প্রার্থনালয়ে, প্রার্থনার জায়গায় গেলে মন শান্ত হয়ে যায়। একটি ছবির কথা আপনাদের একবার বলেছি, আবার বলি, যেটা বারবার মনে পড়ে। গঙ্গার উপর দিয়ে তখন ছোট্ট নৌকায় করে ফেরত আসছি আমরা, তখন এত ভালো নৌকা ছিল না, শুধু ছাদের ওপর 6-8 জন বসতে পারত, আর নিচে গাদাগাদি করে সব বসা। আমরা সাহস করে 3-4টি সিঁড়ি, 3টে সিঁড়ি ছিল ওপরে, সেই বসে থাকতাম না, খানিকটা রিস্কি আর কি, গঙ্গায় যদি উথাল পাতাল হয় পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতো, যাতে আমরা না পড়ে যাই দুদিক দিয়ে দুটো বাঁশ দেওয়া থাকতো, সেটাকে ধরে থাকতাম। আমি আবার আরও অতি সাহসী ছিলাম, আর ওইটাকে ক্রস করে মাঝি যেখানে বসে তার পেছনে গিয়ে বসতাম, মাঝি না তার আগে, মাঝি আমার পেছনে বসতেন, তার আগে একটা ছোট্ট কাঠের টুকরো ছিল সেইখানে গিয়ে বসে থাকতো, ওরা বসতে দিত, কারণ যাত্রীদের বসতে দিতে হবে। তো আমরা ফিরে আসছি, বেলুড় মঠ জুড়ে লোডশেডিং হয়ে গেছে, দূর থেকে সেই চাঁদের আলোয় বেলুড় মঠের মন্দিরটা দেখা যাচ্ছে। মন্দিরের সামনের অংশটা আপনারা কল্পনা করার চেষ্টা করুন, আমার দূর থেকে দেখে মনে হলো ওটা মন্দির নয়, এটা স্বয়ং মা কালীর যেন মূর্তি। সেই গম্বুজগুলো আছে, মনে হচ্ছে হাত দুটো যেন মা তুলে আছে, নিচের দিকে হাত, আর মাথার মাঝখানে যে চবুতরাটা আছে সেটা যেন জগন্মাতার মূর্তিসহ। এগুলো হয়তো কল্পনা, কিন্তু এই কল্পনাগুলো খুব পরিষ্কার হয়ে যায়। আমরা বেলুড় মঠ থেকে ফিরে আসছি, খণ্ডন ভব বন্ধন শব্দ শুনে গঙ্গার উপর দিয়ে পেরিয়ে আসছি, এমন সময় মাঝ গঙ্গায় যখন তখন ঝড় উঠেছে, মানুষ প্রাণ ভয় চিৎকার করছেন, আর আমরা কয়েকজন এক দৃষ্টিতে ঠাকুরের মন্দিরের দিকে তাকিয়েছি, মনে হচ্ছে তিনি যদি বাঁচাবেন তাহলে বাঁচাবেন, আর তিনি যদি ফেরত দিয়ে দেন তাহলে তিনি আমাদের ফেরত দিয়ে দেবেন। কি এক অদ্ভুত নির্ভরতা তৈরি হয়েছে। এই যে প্রার্থনালয়, ঈশ্বর যেখানে বাস করেন বা ঈশ্বরের যে প্রার্থনা, ভক্তরা যেখানে তার প্রার্থনা করে, এইসব জায়গায় গেলে আমাদের নিজের ভেতরে এই একটা বড় ধরনের পরিবর্তন আসতে থাকে। আমরা নিজেদেরকে নতুন করে রিডিফাইন করি, আমরা নিজেদেরকে নতুন করে দেখি, যে দেখাগুলো সংসারের নানা কাজের মধ্যে হয় না। আমাদের মাধবানন্দজির একটা সুন্দর কথা আছে, সেখানে তিনি বলছেন, ছোট ছেলে যখন আকাশে আকাশ মেঘাচ্ছন্ন থাকে এবং সূর্য প্রতিভাত হয় না, তখন সে ভাবে যে মাকে গিয়ে বলে, মা মা আজকে সূর্য ওঠেনি। মা কিন্তু জানেন সূর্য উঠেছে, শুধু মেঘের আবরণে সূর্য আছে বলে সূর্যটি প্রকাশিত হচ্ছে না। এবং ঠিক সেই রকমভাবে মেঘ সরে গেলেই সূর্য আবার প্রকাশিত হবে। আমরাও সেরকম সংসারের নানা আবর্জনা, নানা বন্ধনের মধ্যে নিজেকে বেঁধে ফেলেছি বলে এর বাইরে যে ঈশ্বরকে দেখা যায়,
এর বাইরে যে একটা জগৎ আছে, এই জগৎ এর বাইরে যে একটা আনন্দের জগৎ আছে সেটার সন্ধান পাই না। আমরা যখন সাংসারিক এই ভাবনাগুলোকে একটু সরিয়ে ফেলতে পারি, তাহলে আমরা এই জগতের দিকে আমরা আমাদের দৃষ্টি পড়বে। বলছেন, আত্মা না হলে মাকড়সার মতো মরতে হবে জনৈক ভক্তের প্রতি। দেখেন নাই, শুকনো মাকড়সা দেওয়ালে বা চালে ও অনেক বাচ্চার মা হয়েছে, এদের আহার যোগাতে পারে না, কোত্থেকে আনি অত? শেষে বলে, খা আমার শরীর, ওরা খেয়ে খোলস মাত্র বাকি রাখে। এই রকম হবে, আত্মার কল্যাণের জন্য, নিজের সুখের জন্য ওর অন্তত মাসে 60-70 টাকা খরচ করা উচিত, নিত্য সাধু সঙ্গ আর গঙ্গা স্নান করা উচিত। গঙ্গা স্নানের ওপর খুব জোর দিতেন। দুটো শ্রুতি কথা আপনারা অনেকেই জানেন, মায়ের দুই শিষ্য মাধবানন্দজি এবং আরেকজন মহারাজ, আমি নামটা ভুলে যাচ্ছি, দুজনেই মায়ের বাড়িতে দেখা হয়েছে। মাধবানন্দজি তখন সাধারণ রাসবিহারী মহারাজ, মায়ের মায়ের ইয়ে তখন মাধবানন্দজি ইয়েতে এসেছেন, মায়ের বাড়িতে এসেছেন মাকে প্রণাম করতে, এবং সেখান থেকে 2B বাস ধরে তিনি যাবেন উকিলের বাড়িতে। রাসবিহারী মহারাজ ডাক্তার দেখাতে তার সেবকের সাথে কোথাও যাবেন। তিনি নির্মল মহারাজকে বলছেন, তাহলে ভাই নির্মল, আমরা কি সব উচ্চ দিন দেখেছি, সাধন ভজন জপ তপ, এখনকার ছেলেরা এসে কি দেখছে? তারা এসে শুধুমাত্র এই কাগজ কলম টাইপরাইটার এই সমস্ত জিনিসপত্র দেখছেন। মাধবানন্দজি বলছেন, যার যা কপাল সে তাই দেখবে। তারপরে এরপরে মাধবানন্দজিকে তখন প্রায় বাস এসে গেছে, 2B দোতলা বাস, আপনারা যারা পুরনো কলকাতার মানুষ তারা নিশ্চয়ই দেখেছেন, বাগবাজার থেকে ছাড়ত দোতলা বাস। সেই বাসে উঠতে যাচ্ছেন, এমন সময় বলছে, তাহলে রাসবিহারী দা, আমি তাহলে আরও একটা কথা বলি। কি কথা? না, গঙ্গাকে স্পর্শ করতে হলে গঙ্গোত্রীতে যে জল আছে সেই জল ঝকঝকে তকতকে পরিষ্কার, পা অব্দি নিচে দেখা যায়, কিন্তু বেলুড়ের সামনে দিয়ে যে গঙ্গা বয়ে যাচ্ছে সেটা ঘোলা অপরিচ্ছন্ন, কিন্তু তার পাবনী শক্তি একই। কিন্তু গঙ্গোত্রীতে স্পর্শ করলে যে পাবনী শক্তি পাওয়া যাবে, আবার হাত উঠে গেল, গঙ্গোত্রীতে গেলে যে পাবনী শক্তি দেখতে পাওয়া যাবে, ঠিক সেই রকম একই পাবনী শক্তি বেলুড়ের ঘাটে পাওয়া যাবে। সেই পাবনী শক্তিকে স্পর্শ করার জন্য গঙ্গা থেকে, গঙ্গোত্রী থেকে সেই গঙ্গা সাগর অবধি সব জায়গায় গঙ্গাকে স্পর্শ করতে হবে না। এইটা হচ্ছে কথা, ঈশ্বরকে স্পর্শ করতে করতে হবে। এই গঙ্গা স্নানের ওপর খুব জোর দিয়েছেন, কারণ গঙ্গা চিন্তা মাত্র তার পাবনী শক্তি আমাদের পবিত্র করে দেয়। দেখবেন একটুখানি গঙ্গা জল আপনি মাথায় নিয়ে ছিটিয়ে দিচ্ছেন, স্নান করে এসেছেন, এতক্ষণ ধরে স্নান করলেন, সাবান মেখে ঘষে 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 পরিষ্কার করলেন, তারপরে ঘরে এসে ঠাকুরের কাজ করার আগে একটুখানি গঙ্গা জল নিয়ে মাথায় ছিটিয়ে নিয়েছেন, আপনার নিজের মনে হচ্ছে আপনার আপনি কত পবিত্র হয়ে গেছেন। এইটা হচ্ছে গঙ্গা ভাবনা, গঙ্গা স্নান, অর্থাৎ নিজেকে গঙ্গার ভেতরে ডুব দিয়ে অবগাহন করে আনতে হয়, পবিত্রতার ভেতরে ডুব দেওয়ার কথা বারবার বলছেন। যখন আমরা মনে মনে শরীরে পারি না, তখন মনে মনে করতে হয়। এই নিত্য সাধু সঙ্গ এবং গঙ্গা স্নান আমাদের মুক্তির উপায়। সাধুরা হলেন অনেকটা সেই ওয়াচ টাওয়ারের মতো আলো বিকিরণ করে চলেছে, সমুদ্রে যখন জাহাজ যাচ্ছে তারা পথ ভুল করেছে, তখন তার দেশে ওয়াচ টাওয়ার এগিয়ে যাচ্ছে। গানে আছে, সাধু সঙ্গ নামে আছে পান্থ ধাম, ক্লান্ত হলে শ্রেতা করিও বিশ্রাম, পথশ্রান্ত হলে পথভ্রান্ত হলে সুধাইও পথ, সে পান্থ নিবাসী জানে। তাদের কাছে রাস্তা, বহু সময় আমরা রাস্তা খুঁজে পাই না, তাদের কাছে করি। বলছেন, তা যদি না করতে হয়, যদি সংসারের জন্যে জীবনটা দিতে হয়, তাহলে সংসার আমাদের মেরে ফেলবে। মাকড়সার ক্ষেত্রে হয়, বহু মাকড়সা বহু ছোট্ট ছোট্ট শিশুর জন্ম দেয়, অত শিশুর খাবার কোথা থেকে দেবে? তো এই মাকড়সার শরীরকে তারা, মা মাকড়সার শরীর থেকে তারা মাংস ছিঁড়ে 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 খায়, সব খেয়ে খাওয়ার পরে মা মাকড়সা মারা যায়। তখন এই শুকনো শরীরটা, ওই আগেকার দিনে খড়ের চাল হলে খুব দেখা যেত, পড়ছে ওপর থেকে ফট করে পড়ে গেছে, ইদানিং আর সেগুলোকে দেখা যায় না, কিন্তু ওই রকম শুকনো হয়ে যায়। সুশিক্ষা পেয়ে গুরু কৃপায় মোড় ফিরলে, পাকা খেলোয়াড় হতে পারলে তখন সংসার করা যায়, অর্থ উপার্জন করা যায়,
যদি বিদ্যার সঞ্চার করার জন্য হয়। আরও হয় দেবসেবা, সাধুসেবা, ভক্তসেবা, দরিদ্র নারায়ণ সেবা, এসব করলে। এই কথা ঠাকুর একদিন বলেছিলেন একজন ভক্তকে। এই একজন ভক্ত আর কেউ নয়, ইনি স্বয়ং মাস্টারমশাই। বলছেন, সংসার করতে পারার জন্য কি কি দরকার? প্রথম হচ্ছে সুশিক্ষা। শুধু লেখাপড়া শিখলেই হবে না, জীবনের শিক্ষাটা খুব জরুরি। আপনারা দেখবেন আলটিমেটলি জীবনে আপনি এম এ পাশ করেছেন না বিএ পাশ করেছেন, এটা কিন্তু বড় হিসেবে দেখা যায় না। আপনি মানুষ কি না এটা হচ্ছে সবার আগে। আপনার ভেতরে মনুষ্যত্বের প্রকাশ হচ্ছে কি হচ্ছে না এইটা কিন্তু সবার আগে বিচার্য বস্তু হয়। এটা যদি না হয়, আমরা যদি নিজেদের মানুষ হিসেবে প্রমাণ না করতে পারি, যতই লেখাপড়া শিখি না কেন, জগৎ মুখ ফিরিয়ে নেবে, এটা হচ্ছে কথা। আমরা দেখেছি কত বিদ্বান বুদ্ধিমান মানুষ আমাদের ইনস্টিটিউট অফ কালচার লাইব্রেরিতে আসতেন, এবং দেখেছি তারা অনেক সময় বই নিয়ে ফেরত দিতেন না, কখনো কখনো বই হারিয়ে ফেলতেন। তা যখন এই সমস্ত মানুষজন আসতেন, দেখেছি দারোয়ানরাও ফোন করে আমাদের ওয়ার্নিং দিতেন যে মহারাজ অমুক চন্দ্র অমুক এসেছেন, এ লোকটা, এই কথাটা বলাটা ঠিক হবে কিনা জানি না, এ লোকটা একেবারে চোর। দেখুন, তিনি এম এ পাশ করেছেন, পিএইচডি করেছেন, সব কিছু শুনছে, তার সঙ্গে তার সম্বন্ধে সার্টিফাই করছেন ইনস্টিটিউট অফ কালচারের লাইব্রেরির দরোয়ান, যেহেতু কোনো রকমই মাধ্যমিক পাশ করেছে, কিন্তু তার এত লেখাপড়া এত শিক্ষা তাকে কিছুতেই মানুষ হিসেবে প্রমাণ করতে দেয়নি। সে সার্টিফাই করছে লোকটা একেবারে চোর। দেখুন কীরকম, সুশিক্ষা যদি না হয়, শিক্ষা শুধু পেলে হবে না, সেটা যদি সুশিক্ষা যতক্ষণ না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা সংসারে চলতে পারবো না। গুরু কৃপায় মোড় ফিরলে, গুরু কি করেন, আমাদের নতুন পথ দেখান তা নয়, জীবনের মোড়টা ঘুরিয়ে দেন। আমরা একটা, আমাদের ভোগ করা হচ্ছে আমাদের জীবনের বৈশিষ্ট্য, সেই ভোগ করার ইচ্ছাটাকে আমাদের অন্যদিকে পরিচালিত করেন, এটা হচ্ছে খুব প্রয়োজন। গুরু কৃপা আমাদের জীবনকে একটা নতুন দিকে সবসময় চালিত করেন। লুকিং লাইফ ইন এ ডিফারেন্ট ওয়ে, জীবন, যে জীবন আমরা পেয়েছি তার থেকে তো পালিয়ে যেতে পারবো না, কিন্তু সেই জীবনকে কেমন করে নতুন করে দেখতে হয়, জীবনকে কীরকমভাবে নতুন ভার্সন, তার নতুন ভাবনাতে দেখতে হয়, সেটা তিনি আমাদের শেখান। আর বলছেন পাকা খেলোয়াড় হতে হবে, এটা তো কথা, পাকা খেলোয়াড় না হলে, কাঁচা খেলোয়াড় হলে সংসার করা যায় না, ভীষণ কষ্ট পেতে হয়। যারা কাঁচা খেলোয়াড় তাদের বড্ড কষ্ট পেতে হয়, এই কারণে পাকা খেলোয়াড় হওয়া ভীষণ জরুরি। এই তিনটি, সুশিক্ষা, গুরুকৃপা এবং পাকা খেলোয়াড় না হলে কিছুতেই সংসার করা যায় না। অর্থ উপার্জন করা যায় যদি বিদ্যার সংসারের জন্য হয়, বাড়ির যারা আছেন তারা যদি সৎ পথে চালিত হন তাদের জন্য অবশ্যই অর্থ উপার্জন করা, যার কী কী করা যায়, দেবসেবা, সাধুসেবা, ভক্তসেবা, দরিদ্র নারায়ণ সেবা, এসব করলে। বাড়ির যে দেবতা তার সেবা, তার ঠিকঠাক মতো সেবা পূজা করা, সাধুদের সেবা যারা ঈশ্বরের জন্য ঘর ছেড়ে বেরিয়েছে তাদেরকেও সেবা করা যায়, ভক্তরা যারা ভগবানের নামে ভাবিত হয়ে থাকে তাদের সঙ্গে একসঙ্গে এনে কংগ্রিগেশন করা। আরেকটা হচ্ছে, তিন চার হচ্ছে দরিদ্র নারায়ণ সেবা, আতুর নারায়ণ, যাদের কেউ দেখার নেই তাদের সেবা করা যায়, এটা বলছেন ভগবান, বলছেন। আর বলছেন উত্তেজিতভাবে, ছেলে বাবুরা, জামাই বাবু, এরা রিক্সা গাড়ি সব চড়তে পারে সর্বদা, আর তিনি পারেন না, এ কেমন কথা? তাও আত্মার কল্যাণের জন্য সহাস্যে, একটু কার্পণ্য দোষ আছে, ব্যবসায়ী লোক কি না, এমন সুবিধা কি আর হয়? কলকাতার লোকেদের এখন বড্ড চান্স, ঠাকুর ছাড়া গতি কি? স্বামীজি যখন রোগে কষ্ট পাচ্ছিলেন তখন বলেছিলেন, আমি কি রোগ বা মৃত্যুকে ডরাই, আমি যে ঠাকুরের পা ছুঁয়েছি আমার কি ভয়, ঠাকুরের ভিতরে জগজ্জননী বিরাজমান, ঠাকুর আর জগতের মাতা এক, আর ব্রহ্ম শক্তি অভেদ, এটা হচ্ছে কথা। এত সহজ ভগবানকে পাওয়ার, একটা এত সহজ ভগবানকে পাওয়ার চেয়ে বড় কথা একটা উন্নত মানের জীবনযাপনের একটা সহজ মাধ্যম আমাদের চোখের সামনে আছে, অথচ আমরা এই উন্নত মানের জীবনযাপন করার চেষ্টা করি না। কিছু কিছু ভক্ত থাকেন ফ্যানাটিক, তারা ওই গুরু কেন্দ্রিক জীবনযাপন করেন। গতেশানন্দজির সময় দেখেছি
এক দল ভক্ত ছিলেন, তারা রোজ আসতেন যতদিন পূজনীয় বুদ্ধেশানন্দজি মহারাজ শরীরে ছিলেন। তারপরে তাদের দেখেছি কখনো কখনো আসতেন, আমার সঙ্গে তাদের দেখা হতো, বারবার বলতাম কেন আসেন না, কেন মহারাজের, মহারাজ ছাড়া ঠাকুরকে কেন্দ্র করে কেন থাকেন না মহারাজ, কিন্তু এটা বারবার বলতেন আমাদের, আমাদের এরকম কথা আমাকে বলেছেন, আমার পরে যিনি আসবেন তাকেও আমার মতোই ভালোবাসবে, তুমি আমায় কথা দাও তাকে আমার মতো ভালোবাসবে, আমার আমার মতোই শ্রদ্ধা করবে। এটুকু বলেই তিনি ক্ষান্ত হননি, বলেছিলেন যে জানবে আমি তাঁর ভেতর বিরাজ করছি, এটা হচ্ছে কথা, এত বড় কথা তিনি বলেছেন যে যিনি তাঁর ভেতরে আছেন সেই এক গুরু শক্তি একেবারে নেমে আসছে আমাদের মাঝখানে, একভাবে সেটি আমাদের মধ্যে পরিচালিত হচ্ছে, সেই গুরুশক্তিকে আমাদের শ্রদ্ধা করা উচিত, সেই গুরুশক্তির প্রতি আমাদের বিশ্বাস থাকা উচিত, সেই গুরুশক্তির প্রতি আমাদের যদি বিশ্বাস না থাকে, সেই শক্তিটির প্রতি ভালোবাসা না থাকে, তাহলে কিন্তু কিছুতেই কিছু হবে না। এই স্বামীজির কথা বলছেন, স্বামীজি রোগে ভুগে কষ্ট পাচ্ছেন, তার বারবার মনে হচ্ছে আমি কি রোগকে ভয় পাই, আমি পতিত পাবন কি, আবার কার মাইক্রোফোন খুলে গেল, আমি পতিত পাবন শ্রীরামকৃষ্ণকে স্পর্শ করেছি, আমার আর জীবনে কোনো রকম কিছু ভয় নেই, এটা হচ্ছে কথা, বারবার তিনি বলেছেন। এই কথা কিন্তু আমাদেরও বলা চলে, যখন আমাদের মন্ত্র দীক্ষা হয়েছে স্বয়ং শ্রী শ্রী ঠাকুরের পুত অস্থি, স্বয়ং শ্রী শ্রী মায়ের পুত অস্থি আমাদের স্পর্শ করে দেয়া হয়েছে, আমরা তো সবসময় বলি এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে ওটি শুধুমাত্র অস্থি নয়, ওটা হচ্ছে পরশ পাথর, আমাকে স্পর্শ করে দেওয়া হচ্ছে পরশ পাথর, পরশ পাথরের স্পর্শে আমার মতো সাধারণ মানুষ অন্য মানুষে রূপান্তরিত হয়েছে, যখনই নিজের জীবনে সামান্যতম কষ্ট এসে উপস্থিত হয় সঙ্গে সঙ্গে এই জিনিসটিকে আমাদের ভাবা উচিত, স্বয়ং ব্রহ্মকে গুরু আমাকে স্পর্শ করে মন্ত্র দীক্ষা দান করেছেন, জীবনে এগিয়ে যাওয়ার পথ দেখিয়েছেন, মৃত্যু আসবে, জীবনে দুঃখ আসবে, কষ্ট আসবে, সব আসবে, কিন্তু আমি উচ্চ জীবনযাপন আমার কোনো অবস্থাতেই যেন থেমে না যায় বলছেন। এবার বলছেন এই যে জীবন, উচ্চ জীবন যে যাপন করতে গেলে আমাদের বেসিক কি রিকোয়ারমেন্ট দরকার, যেটা দরকার সেটা হচ্ছে এই রোগ চাই, যারা শ্রেয় চায় তারাই সংসারের দুঃখ কষ্ট ভোগ বিলাস আহার বিহার এসব গ্রাহ্য করে না, চায় শুধু ভগবানকে, মানুষ জীবনের উদ্দেশ্য কেবল তাই। স্বামীজি 3 দিনের উপবাসে ম্রিয়মান মূর্ছিত হয়ে পড়লেন, বৃষ্টির জলে জ্ঞান ফিরেলে আবার চলতে থাকলেন, কিন্তু কি বীর, কিছুই গ্রাহ্য নেই, কেবল শ্রেয়। এটা হচ্ছে কথা, এই রোগটা থাকা দরকার, আমি চাই এই অবস্থা থেকেও মুক্তি চাই। একজনের গল্প আপনাদের বলছিলাম যে তার স্বামী কিছুতেই মন্ত্র দীক্ষা নিতে রাজি ছিলেন না, পূজনীয় আত্মস্থানন্দজি শুরুর দিকে যখন মন্ত্র দীক্ষা দিতেন তখন স্বামী স্ত্রী একসঙ্গে দীক্ষা না নিলে নিতেন না, বারাসাত মঠে সেই ভদ্র মহিলা তার কর্তাকে নিয়ে এলেন, এসে একেবারে মহারাজকে প্রণাম করে বললেন আমি সব কিচ্ছু জানি না, আপনাকেই ওকে রাজি করতে হবে, ও নেবে না বলে আমার মন্ত্র দীক্ষা হবে না, এটা হতেই পারে না, আমাকে মন্ত্র দীক্ষা নিতেই হবে। তখন মহারাজ হাসতে হাসতে ভদ্রলোককে দেখে বলছে ও মা, এ তো বদ্ধি, এটা আমার কাছে খুব অবাক লাগে, সেই যে বদ্ধি এটা মহারাজ কি করে জানলেন, এ তো দেখছি বদ্ধি, এ নিশ্চয়ই নেবে। ভদ্রলোক সঙ্গে সঙ্গে হাত জোর করে দ্বিতীয় আর কথা না বলে, আগেও দেখেছি ভদ্রলোককে কিছুতেই রাজি ছিলেন না, তিনি বলছেন আমি না নিলেও ওকে তো আমি বাধা দিচ্ছি না, ওর কেন মন্ত্র দীক্ষা হবে না। এই মহিলার সঙ্গে আমার পরে অনেকবার দেখা হয়েছে, বহুবার দেখা হয়েছে বেলুড় মঠে, একটি প্রশ্ন আমি তাকে করতাম, সাধন ভজন ভালো করে হচ্ছে তো, এবং প্রত্যেকবার তিনি একটাই উত্তর দিতেন, এত তপস্যা করে আমি মুক্তির পথ খুঁজে পেয়েছি, আমি সেটাকে ব্যবহার করব না, এই উত্তরটা শুনলে আমাদের এত ভালো লাগতো, কত কাণ্ড করে আমাদের এই মন্ত্র দীক্ষাগুলো হয়, দেখুন দীক্ষা নেওয়ার জন্য আমাদের কত তপস্যা করতে, এই পরীক্ষা দিতে হয়, সেই পরীক্ষা দিতে হয়, এই সেক্রেটারি 4 বার করে ফিরিয়ে দেয়, এরকম কত কাণ্ড কি হয়, কিন্তু তারপরেও যখন আমরা ভগবানকে ডাকি না তার চেয়ে দুঃখের আর কিছু নেই। বলছেন স্বামীজি 3 দিন উপবাসে ম্রিয়মান মূর্ছিত হয়ে পড়েছেন, বৃষ্টির জল গায়ে লাগতে আবার সতেজ হয়ে গেছে, আবার এগিয়ে চলেছেন, জীবনে দুঃখ থাকবে, কষ্ট থাকবে, এই একটা সুন্দর কথা এক জায়গায় শুনেছিলাম, এই জগতে সবাই
আমার মনের মতো হবে এরকমটা কোনো গ্যারেন্টি নেই। তাই আমি নিজেকে জগতের মনের মতো করে নিতে বা জগৎটাকে আমার মনের মতো করে নেওয়ার চেষ্টা করতাম। এই তাকে আমি কিছুতেই বদল করতে পারবো না, আমি নিজেকে এমনভাবে বদল করেছি জগৎ আমাকে দেখে আমার মতো করে বদল হয়ে গেছে। সাধু সঙ্গে নবজন্ম লাভ হয় তো বটেই, নচেত স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের বা ধর্ম জগতের কিছুই বোঝা যায় না। তাই ঠাকুর এত করে বলতেন সাধু সঙ্গ করো, সাধু সঙ্গ করো। ক্রাইস্টও তাই বলেছিলেন, এক্সেপ্ট ম্যান বি বোর্ন এগেন হি ক্যানট সি দ্য কিংডম অফ গড, সেন্ট জন 3:3। নবজন্ম বিনা ধর্ম জগতে প্রবেশাধিকার নাই। কেশব সেন একটি বক্তৃতা দিয়েছিলেন এ বিষয়ে, 2-3 হাজার লোক হয়েছিল কিন্তু শুধু ইংরেজি শুনতে, ভাব নিতে নয়। আর প্রত্যহ গীতা ভাগবত উপনিষদ কথামৃত প্রভৃতি সময় করে আধ ঘন্টা পড়ার অভ্যাস ভালো। এখানেও কেউ সকালে উপনিষদ, মধ্যাহ্নে গীতা, বিকেলে ভাগবত আর সন্ধ্যার পর কথামৃত হচ্ছে। এখন বিকাল 3:30-4, জম্বুতলে কম্বল পাতা হইয়াছে, মুকুন্দ ফণী সুকুমার মনোরঞ্জন জগবন্ধু বসিয়া আছেন। শ্রীমৎ চেয়ারে উত্তরাস্য বেদীর নিচে বসা মুকুন্দ ভাগবত পাঠ করিতেছেন দশম স্কন্ধ, নবম ও দশম অধ্যায়। রোজ একটি করে স্পিরিচুয়াল কিছু পড়া দরকার, আধ্যাত্মিক কোনো প্রসঙ্গ পড়া দরকার, এটা পড়তেই হবে। এটা যদি না পড়তে পারি আমাদের একটা সমস্যা তৈরি হয়। আমাদের মনটাকে যে জপ ধ্যান করার পরে মনটা যে একটা উচ্চ ভূমিতে থাকে সেটাকে ধারণ করার জন্য একটা পাত্র দরকার হয়। আপনারা সেই যে কী কাণ্ড করেন, ওই কত কাণ্ড করে রোজ একটু একটু করে শর তোলেন, শরটা যদি এমনি ফেলে রেখে দেন সেটা একটা সময় নষ্ট হয়ে যাবে। সেটাকে কী করেন, একটা আলাদা পাত্র রাখেন আর তার মধ্যে সেই শরটা রাখেন। শরগুলো যাতে পচে না যায়, নষ্ট না হয়, সেই কারণে ফ্রিজের ভেতরে একটা কর্নারে রেখে দেন, ঠান্ডায় সেগুলো স্টোর হয়। যখন বাটি ভর্তি হয়ে যান তখন সেই বাটি ভর্তি শরটা কড়ার মধ্যে, আগুন তপ্ত করা তার মধ্যে ফেলেন এবং এটাকে ঘোরাতে থাকেন, ঘোরাতে থাকেন। তারপরে ঘোরাতে ঘোরাতে সেই তার থেকে যে মাখনটা সেটা বা ঘিটা সেটা বেরোয়, সেই গরম ঘি আপনারা একটা জায়গায় ঢেলে রাখেন। আর ওই ছাঁকনি দিয়ে ঢালার সময় ওই যে পুড়ে যাওয়া যে জিনিসগুলো সেগুলো খাঁকড়ি বলে, সেগুলোকে আমরা ফেলে দিই না, গরম ভাতে রাত্রির সঙ্গে সেটা খাওয়া, সেও বড় সুস্বাদু বলে মনে হয়। তারপরে ওই ঘিটাকে যাতে না নষ্ট হয়ে যায় সেই কারণে পৃথক একটি কাঁচের পাত্র বা আধারের মধ্যে রেখে দেওয়া হয়, কোনো অবস্থাতেই যাতে এটা নষ্ট না হয়ে যায়। ঠিক সেই রকম সাধন ভজন করে মন্থন করে এ মনটার যে একটা নির্যাস বেরোয় সেটা ধারণ করার জন্য পড়াশোনা করা দরকার। সামান্য সময় পড়াশোনা করলেই হবে। আপনারা যে যে রোজ গীতাচণ্ডী, গীতাচণ্ডী পড়তে পারলে তো খুব ভালো, গীতা খুব ভালো জিনিস, রোজ পড়া দরকার। আমরা এখানে পড়ি মন্দিরে, রোজ গীতার 30টা করে শ্লোক পড়ি, বিষ্ণু সহস্রনামের 20টা করে শ্লোক পড়ি, আর কোনো একটা প্রশ্ন এই আমাদের উপনিষদের কোনো একটা অংশ তার যতটুকু পড়া যায়, কখনো 3টে প্যারা বা 4টে প্যারা পড়া হয়। নিয়ম করে সকালবেলা টিফিনের পর দুজন বা একজন, যতজন সাধু ব্রহ্মচারী থাকে আমরা সবাই মিলে চেঁচিয়ে চেঁচিয়ে পড়ি, একটু জোরে জোরে পড়ি, যাতে আমি নিজেকে নিজে শুনতে পাই, আমার নিজের ভেতরে যাতে জাগরণ হয়। রোজ একটু করে কথামৃত পড়া দরকার দুবেলা। আমি তো আমাদের গীতা আর চণ্ডী দুটো আছে, একটা হচ্ছে কথামৃত আর একটা হচ্ছে শ্রী শ্রী মায়ের কথা। যত পড়বেন আমাদের মনের ভেতরের ভাবটি জাগ্রত হবে। বলছেন এখানকার রুটিনেও প্রথমে পড়া হচ্ছে, সকালে পড়া হচ্ছে উপনিষদ, সকালে গীতা উপনিষদ কথামৃত, সকালে পড়া হচ্ছে উপনিষদ, দুপুরে পড়া হচ্ছে গীতা, মধ্যাহ্নে গীতা, বিকেলে ভাগবত আর সন্ধ্যায় পড়া হচ্ছে কথামৃত। এই পড়াটা খুব জরুরি, না পড়া হলে হবে না। এই আবার পড়া হচ্ছে এমন সময় শ্রীম বলছেন পাঠের মধ্যে, দেখো নারদ বলছেন দরিদ্রের ভগবান লাভ বরং স্বরূপ সহজ, কিন্তু ধনীর ঐশ্বর্য লাভ ধনী ধনীর ঐশ্বর্যশালী লোকেদের বড় কঠিন। দারিদ্রের শুধু ভগবাঞ্ছা আছে কিন্তু ধনীর ভোগও আছে, ভোগের বাঞ্ছাও আছে, ভোগ চড়া কম কথা নয়। এ দুটো ধনীর দুটো জিনিস নেই, একটা হচ্ছে ভোগ করার সাধন নেই, তার শুধু বাঞ্ছা আছে, ভোগ করতে হবে। আর ধনীর দুটো জিনিস আছে, এক হচ্ছে ভোগ করার সাধন আছে এবং আরও ভোগ করার ইচ্ছাটা আছে, ডুবুদি। এর গরিবের মন মন একদিকে ভেঙে যায় আর ধনীর মন দুদিকে দুদিকে
ডাইভার্টেড হয়ে যায়, সেই কারণে তার মন সহজে খুঁজে পাওয়া যায় না। এইটা হচ্ছে কথা। তাই ক্রাইস্ট বলেছিলেন, ইট ইজ ইজিয়ার ফর আ ক্যামেল টু গো থ্রু দ্য আই অফ এ নিডল দেন ফর এ রিচ ম্যান টু এন্টার ইন টু দ্য কিংডম অফ গড। ছুঁচের ভিতর দিয়ে উটের যাওয়া বরণ সম্ভব, কিন্তু ধনাসক্তির ঈশ্বর লাভ সম্ভব নয়। যিশুর নিকট একজন বললেন, উপায় কি প্রভু? তিনি উত্তর দিলেন, গো অ্যান্ড সেল দ্যাট দাউ হ্যাস্ট অ্যান্ড গিভ টু দ্য পোয়ার অ্যান্ড ফলো দেম অ্যান্ড ফলো মি। তোমরা সব গরিবদের বিলিয়ে দাও আর তুমি আমাকে অনুসরণ করো। ভক্তটি মাথায় হাত দিয়ে বসে রইল, ফর হি হ্যাড গ্রেট পজিশনস, কারণ সে প্রভুত্ব ধনের অধিকারী ছিল, পারলে না। এই দেখুন, সুবাবুর ঐশ্বর্য আছে বলে কত কষ্ট পাচ্ছেন মনে, বাড়িতে যন্ত্রণা, আর কোথাও যেতে পারছেন না। আরেকজন এসেছিলেন যিশুর কাছে, তিনি 10 কোটি টাকার সম্পত্তি নিয়ে একটি বহুমূল্য হীরক খরিদ করলেন, ওয়ার্ন পার্ল অফ গ্রেট প্রাইস, অর্থাৎ সব ছেড়ে ভগবানকে অন্তরে দর্শন করলেন। তাই গরিবদের বড় সুবিধে। অদর্শন ডেপুটি ম্যাজিস্ট্রেট 300 টাকা মাইনে পায়, মাসে 1000 টাকা টাকার চাকরির জন্য চেষ্টা করায় ঠাকুর বলেছিলেন, তুমি ডেপুটি কম। ওদেশে অর্থাৎ কামারপুকুরে ঈশান ঘোষাল ডেপুটি তাজ মাথায় দিয়ে যেত, মস্ত বড় লোক। অধর সেনকে তিরস্কার করেছিলেন, একে তো একজনের দাস হয়েছ, আবার যাবে কার দাস হতে? সাহসে একটি গল্প বলেছিলেন ঠাকুর, একটি মৌলবি গেছেন এক বাড়িতে, সেখানে পেচ্ছাপ ফেলো, চলে আসছেন। তখন ওই বাড়ির একজন স্ত্রীলোক বললে, এখানেই হোক না, কেন যাচ্ছেন আবার, এখানেও বদনা আছে। মৌলবি বললেন, না, যে বদনার কাছে লজ্জা ছেড়েছি একবার, সেখানেই যাব। স্ত্রীলোকটি নষ্টা ছিল বুঝলে, তাই লজ্জা এক স্থানে ছাড়াই ভালো। আধ ঘন্টা পাঠ হইয়া গেল, শ্রীময় এবার বন্ধ করিতে বললেন, আরও বলিলেন, বেশি পড়া ভালো না, এসব আধ ঘন্টাই যথেষ্ট, তারপরে আলোচনা আর চিন্তা। এটা হচ্ছে কথা, ভগবান বলছেন, যিশুর কথা বলছেন, যে তোমার যা আছে তোমার সব গরিবদের ভিতর বিলিয়ে দাও আর তুমি আমাকে অনুসরণ করো। লোককে কাউকে বললে মেরে আমার মাথা ফাটিয়ে দেবে, এটা সহজে হয় না, কিন্তু এটা বুঝতে হবে ভগবান এই কথা বলছেন। সব বিলিয়ে দেওয়ার অর্থ হচ্ছে যেটুকু প্রয়োজন সেটুকু থাকুক, অতিরিক্ত প্রশ্নে কখনো ছুটো না। আমাদের বৈরাগ্যের এই একটি ভাব, এটি আমরা অনেকেই বুঝে উঠতে পারি না। ভগবান সবসময় অতিরিক্তটিকে পরিহার করতে বলছেন, আমাদের এই অতিরিক্ত ছোটার জন্যই চলে যায়, কখনো বলছেন না যে নিজের সব কিছু দিয়ে নিরাহারে থাকো, এই কথা কিন্তু কখনোই বলছেন না। যেটুকু প্রয়োজন সেটুকুর প্রতি আমরা যেন কনসেন্ট্রেট করি, কারণ অতিরিক্তটা ছুটতে গিয়ে আমাদের অতিরিক্ত পরিশ্রম করতে হয়, অতিরিক্ত চিন্তা ভাবনা করতে হয়। সেই কারণে অতিরিক্তগুলি করার ফলে আমরা আসল সম্পদটিকে সম্পূর্ণভাবে হারিয়ে ফেলি। আজ এই পর্যন্ত। ভগবান আমাদের ভেতরে শক্তি প্রদান করুন, যেন আমরা সত্যি সত্যি আমাদের জীবনের কোনটা অতিরিক্ত এটা যেন বুঝতে পারি, এবং সেটাকে যখন আমরা ছেড়ে চলে যেতে পারবো, দেখবেন আমরা খুব সহজেই ভগবানের দিকে এগিয়ে যেতে পারবো। কোনো বন্ধনই আমাদের কাছে বন্ধনের কারণ হয়ে দাঁড়াবে না। আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্থিহারিণী ত্রৈলোক্যবাসিনামিটে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।